যুগটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের, খুব সহজেই আজকে যারা বিশ্বকাপ জয়ী মেসির শত শত ছবি ভিডিও চোখের পলকেই দেখতে পারে, তারা কি জানে ইউটিউব ফেসবুক সহজলভ্য হওয়ার আগের মেসিতে লুকিয়ে ছিল পিক্সেল পিক্সেল মুগ্ধতা। পত্রিকার ঘোলাটে সাদা কালো কিংবা রঙিন ছবি কেটে কেটে মেসির যে ভক্তটা যত্ন করে রেখে দিত, সে তো জানে লিওনেল মেসি শুধু একটা নাম নয়, লিওনেল মেসি তার বেড়ে ওঠা। ম্যারাডোনা বিশ্বকাপ জেতানোর পর লম্বা সময় কোনো ট্রফি জেতে না আর্জেন্টিনা, ঠিক সেই সময় লিওনেল মেসি নামের একটা ফুটবলারের নাম শোনা যাচ্ছিল চারিদিকে। তার ফুটবল কারুকর্য নাকি ম্যারাডোনার মতন আন্দনিক, কিন্তু আর্জেন্টাইনদের মনে সংশয়, ওই বেটে ছোট ছেলেটা বেড়ে উঠল স্পেনে, সে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবে তো, তাকে স্পেনে খেলার জন্য প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু মেসি তা প্রত্যাখ্যান করে অনূর্ধ্ব ২০ দলের হয়ে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনার জার্সিতে। ওই জার্সি গায়ে মেসি যেদিন ফুটবলে লাথি দিয়েছে, সেদিন থেকেই হয়তো আর্জেন্টাইনরা মেসির কাছে একটা বিশ্বকাপ পাওনা। মেসি তা পূরণও করেন, তবে সেই পথটা যে একেবারেই মসৃণ ছিল না। ২০০৬ বিশ্বকাপে মেসির অভিষেক হয়, বদলি হিসেবে মাঠে নামেন এবং গোলও করেন, কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে কোচ জোসে পেকারম্যান মেসিকে বেঞ্চেই বসিয়ে রাখেন, আর্জেন্টিনা হেরে বিদায় নেয়। ২০০৭ সালের কোপা আমেরিকা খেলতে নামেন মেসি, ফাইনালে ব্রাজিলের কাছে হেরে ট্রফি জেতার সুযোগ নষ্ট হয়, সেবার মেসি টুর্নামেন্টের কনিষ্ঠ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ২০১০ বিশ্বকাপ মেসির ঝাঁকড়া চুল, আর্জেন্টাইন ডাগাউটে তখন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা, কিন্তু দলটা ছিল একেবারেই নড়বড়ে। আবারও কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে এক হালি গোল হজম করে বিদায় নিতে হয়। মেসি ক্লাব ফুটবলে বার্সায় ফেরেন, রেকর্ড ভাঙেন, রেকর্ড গড়েন। ওই সময়টাতেই মেসি বাংলাদেশে আসেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাসে নিজের পায়ের ছাপ রেখে যান। তারপর ঘনিয়ে আসে আরও একটি বিশ্বকাপ, ব্রাজিলে অনুষ্ঠিত, সেই বিশ্বকাপে একক নৈপুণ্যে দলকে ফাইনালে তোলেন, আবারও সেই জার্মানদের কাছেই হার, গোল্ডেন বল কি আর বিশ্বকাপের স্বাদ মেটায়। পরপর আরও দুই ফাইনালে একই দৃশ্য, মেসি চোখের জল ভিজিয়ে ফেরেন, আবেগী হয়ে আর্জেন্টিনার জার্সিকে বিদায়ের ঘোষণা দেন। ২০১৯ কোপা আমেরিকায় আবারও সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেন, পরের বার আবার কোপা খেলতে সেই ব্রাজিলেই যান, মারাকানায় বিশ্বকাপ জয় করা না হলেও ছুঁয়ে ফেলেন জীবনের প্রথম ট্রফি। আর্জেন্টাইনরা যে দৃশ্যের জন্য অপেক্ষা করছিল সেটি কিছুটা পূর্ণ হয়। বিশ্বাসের ফেরিওয়ালা মেসির কাছে আর্জেন্টাইনদের বিশ্বাস দীর্ঘ হয়, মেসি এনে দেবেন ৩৬ বছরের অধরা সোনালি ট্রফিটা। অবশেষে আসে সেই মহেন্দ্র খন, কাতার বিশ্বকাপ যার গল্প কারো অজানা নয়, যার আমেজ এখনও আছে সবার মনের ভিতরে। ফুটবলের কাছে লিওনেল মেসির আর কিছুই পাওনা থাকল না, মেসিরও সময় ঘনিয়ে আসছে বুট জোড়া তুলে রাখার। ৩৫ থেকে ৩৬ এ পা রাখলেন মেসি, হয়তো গুনে গুনে আর কয়েকটা বছর মাঠে দেখা যাবে ফুটবলের জাদুকরকে। আপনি মেসির ভক্ত হন কিংবা না হন, মেসি মাঠ থেকে বিদায় নেয়ার সময় ঘনিয়ে আসছে, এই ভাবনা আপনাকে ব্যথিত করবেই। শুভ জন্মদিন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। ইয়াসির আরাফাত সবুজ, ৫২ টিভি।